প্রতিশ্রুতি দিয়েও কাজ না দেওয়ার অভিযোগ তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে। তাই কাজের দাবিতে এদিন সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সাগরদিঘির বাগপাড়া কৃষ্ণপুরের গ্রামবাসীরা। রঘুনাথগঞ্জ সাগরদিঘির রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, সাগরদিঘি পিডিসিএল এর জন্য জমিহারা হয়েছেন তারা, তা সত্ত্বেও তারা কাজ পাচ্ছেন না। এছাড়াও তারা দাবি করেছেন বাইরে থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে। প্রায় ঘণ্টা দুয়েক চলে এই অবরোধ, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অবরোধ তুলে দেয়। আমরা কাঞ্চনপুর বাগপাড়া গ্রামবাসী, ঠিক আছে। এর আগে আমরা জিএম কে দরখাস্ত দিয়েছিলাম কাজের জন্য পিডিসিএল এ। আমরা আমরা বিনা যুবক, মানে বিনা কাজের যুবক আমরা অনেক আছি। আমাদেরকে জিএম বিল্ডিং থেকে কাগজ আমরা দিয়েছিলাম, জিএম বিল্ডিং এ প্রতিশ্রুতি দিয়েছে কাজের জন্য যে তোমাদের লোকাল কাজ না হবে, কিন্তু কন্ট্রাক্টরেরা আমাদের এই দাবি যোগে অচ্ছিন্ন করছে, মানে এর প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে দিনের দিন মানে ঠেলছে, হেনস্থা করছে, কাজ দিচ্ছে না। আমাদের লোকাল লোক যত আছে, লোকাল লোককে কাউকে কাজ দিচ্ছে না। যখনই আমরা যাচ্ছি কোনো কোম্পানিতে, পিডিসিএল তো দিচ্ছেই না, আমাদের ল্যান্ডমুজার আছে অথচ আমরা কাজ পাচ্ছি না। কন্ট্রাক্টরের কাছে আমরা যাচ্ছি, কন্ট্রাক্টরেরা বলছে যে তোমাদের বাড়ি কোথায়, যখনই শুনছে যে বাগপাড়া কিংবা কাঞ্চনপুর কিংবা মণিগ্রাম, তখনই আমাদেরকে বলছে যে কাম নেই হ্যাঁ, বাইরে থেকে লোক নিয়ে আসছে বিহারিদেরকে।